এবার পূর্ণিমায় ক্যাম্পিং করার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠল না, কারণ ক্যাম্পিংটা আমরা করতে যেতাম ঢাকার বাইরে এবং ক্যাম্পিং সাইট পুরোটাই বুকড। তাই রিক্সা রাইডে বেরিয়ে গেলাম এবং রিক্সা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা চলে গেলাম শীতল ভাই এবং মিম ভাবির বাসায়। গিয়েই তো ভাবির এত শত আয়োজন, তো এত আয়োজন দেখে আসলে ভাবিকে বলতেও পারছিলাম না যে আমি রিসেন্টলি আবারও ডায়েট শুরু করেছি। ভাবিকে খুশি করার জন্য একটু একটু খেয়ে সুন্দর এক কাপ চা নিয়ে উঠে গেলাম আমরা ভাই ভাবির বাসার ছাদে, এবং সেখানে গিয়ে মনে হলো যে আমি ঢাকা শহরের সর্বোচ্চ চূড়ায় আছি এবং সব কিছু নিচ থেকে দেখতে পাচ্ছি, রাতের ঢাকা শহর, এবং মনে হচ্ছে যে দূর থেকে সব কিছু তারার মতো জ্বলজ্বল করছিল। আর পূর্ণিমা বলে কথা, এত সুন্দর চাঁদ, আসলেই মাশাল্লাহ খুবই ভালো লাগছিল, আমি তো খুব এনজয় করছিলাম। আজকে আসলে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, তারপরও মনে হলো যে একটু একটু ক্লিপ নিচ্ছি যেহেতু, তো সবার সাথে একটু ব্লগ বানিয়ে ফেলি এবং সবার সাথে শেয়ার করে ফেলি পূর্ণিমার চাঁদ দেখে আমরা কী করেছি এবং কীভাবে আমরা এই সময়টাকে কাটালাম। তো রাস্তাটা এতটাই সুন্দর যেহেতু ফ্লাইওভার, এবং ঢাকা শহর আসলেই রাতের বেলা অনেক সুন্দর লাগে, এবং ফ্লাইওভারের উপরে অনেক খালি খালি তো গাড়ি যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছিলো, এবং ওয়েদারটাও অনেক ভালো ছিল, তেমন কোনো গরম ছিল না। আর ছাদে কিন্তু আসলেই ভালো লাগে, কার কার অভ্যাস আছে রাতের বেলা ছাদে গিয়ে একটু তারা দেখা, আকাশ দেখা, চাঁদ দেখা, কার কার অভ্যাস আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার সচরাচর ছাদে ওঠা হয় না, তো ভাইয়াদের বাসার ছাদে উঠে আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে ক্যাম্পিং করা হয়নি তো কী হয়েছে। সুন্দরভাবে কিন্তু পূর্ণিমা চাঁদ দেখতে পেয়েছি এবং সুন্দরভাবে সময়টা কাটাতে পেরেছি, এবং সবার সাথে গল্প গুজব করে আসলে খুবই আনন্দ মুখর একটা সময় কাটিয়েছি। এবং আমি তো বরাবরই ছবি পাগল, সো ছবি তো তুলতেই হবে। এরপর অনেক গল্প গুজব করে রাতের আকাশ দেখে মনে হলো যে না, এবার ঘরে ফেরার পালা। তো সুন্দর মতো চাঁদকে সাথে নিয়ে আমরা আবারও রিক্সা ভ্রমণ করতে করতে নিজ গন্তব্যে বাসায় চলে আসলাম।